ডক্টর মনোমিতা চক্রবর্তী দি বলছেন শাড়িটা একদম যোগ্য মানুষের অঙ্গে শোভা পাচ্ছে, অসাধারণ সুন্দর শিল্পী সত্যি। বাটিক পরেছে আজকে, ইন্দোনেশিয়ান বাটিক। তাছাড়া আমারই আমি দেখাবো আর কি। থ্যাংক ইউ সো মাচ, গুড আফটারনুন। আমি মৌসুমী পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে চলে এসেছি চারটের লাইভে, একদম নিজস্ব ক্রিয়েশনে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো আমি তাসর, কারণ তাসর না থাকলে হয় না। তাসর সবার উপরে জানো, আর তাসর হচ্ছে কি বলবো, এটা যেন একটা অন্য রকম। তাসরের মধ্যে তাসরের লুকটা, তাসর মেটেরিয়ালটাই একদম ডিফারেন্ট, যেটা হচ্ছে সিল্ক বলো যে কোনো শাড়ির থেকেই যেন তসরের প্রিন্ট, তসরের পেন্টিং, যারা একবার ভালোবেসে ফেলেছেন তারা কিন্তু তার বাইরে এক পাও দিতে চান না আর কি। তো সেই জন্যে আজকে আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, একদম তসরের প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি আমি। সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। মালশ্রী দাস, হাই হাই, হ্যালো। যারা নতুন দেখছো আর কি আমার প্রোগ্রামটা, নিউ ভিউয়ার্স বা ফ্রেন্ডস, তো প্লিজ কমেন্ট আস, প্রচুর কমেন্ট করবে, আমি তাহলে জানবো কে কোথা থেকে দেখছো। আর হচ্ছে যে একটু কমেন্ট চাই, আর তার সঙ্গে যদি আমার শাড়ি ভালো লাগে প্লিজ একটু, এটা আমার অনুরোধ, একটু লাইক চাই। আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটই আমার বুটিক। আমি বলবো তোমরা চলে এসো, এসে দেখে কেনাকাটা করো। প্রচুর মানুষ অনেক অনেক দূর থেকে আসছেন আজকেই, যেমন হয়তো উনি দেখছেন কিনা, পৌঁছে গেছেন কিনা জানি না, আজকে বর্ধমান থেকে এসে গেছিলেন আমার বুটিকে, উনি ভীষণ ভালোবাসেন, উনি আসেন আজকে 11টার সময় এসছেন, আমি সেই থেকেই আজকে খুব মানে 11টা থেকে আমার চলছে আর কি আজকের বুটিক। তো যাই হোক, তাও তার মধ্যে করে সময় করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমার ওন ক্রিয়েশন নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আমার কারখানার একদম প্রিন্ট পেন্টিং নিয়ে হাজির হয়েছি। গাছি বাই গাছি তাসর, যা আজকে দেখাবো অল আর গাছি বাই গাছি তাসর। প্লিজ তোমরা জয়েন হয়ে যাও, আর তার সঙ্গে কমেন্ট করো এই বছরের এই প্রথম এই শাড়িটা সম্পূর্ণ পরলে, একদম ব্লাউজ দিয়ে এর আগে পরনে। আসলে কি হয় বলতো, এই শাড়িটা আমি পরবো ভেবেছিলাম একদিনকে, তারপরে আমি ভাবলাম যে না পরবো না, তার আগে একটা বানাই, বানিয়ে তারপরে রাখবো, রেখে এটা পরবো, কারণ আমি শাড়িটা পরলে এটা বুকিং আসবে তখন আমার দিতে অসুবিধা হবে। বিশ্বাস করো শাড়িটা যখন এলো আমার এখান থেকে অফলাইনে বেরিয়ে গেল শাড়িটা, আবার এই শাড়িটা আমি পাঠালাম আমার ফ্যাক্টরিতে, আবার তৈরি করলাম, করে নিয়ে এসেছি, তার সঙ্গে শাড়িটা পলিশ হয়ে এসছে, আর আজকে মনে করে আমি বাড়ি থেকে ব্লাউজটা এনেছি, কারণ আমার এক জায়গায় শাড়ি আর এক জায়গায় ব্লাউজ থাকে, কারণ আমার সবসময় মনে থাকে না শাড়ি আনি তো ব্লাউজ আনি না, ব্লাউজ আনি তো শাড়ি আনি না, আজকে একদম মনে করে নিয়ে এসছি, এসে আমি পরলাম, পরে আজকের প্রোগ্রামটা আমি করতে শুরু করলাম, তাও ঠিক মতো শাড়িটা পরিনি। তোমরা প্লিজ আমার দেখো শাড়িটা, ইন্দোনেশিয়ান বাটিক, কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট একটা অসাধারণ কালার কম্বিনেশন। এটা আমার প্রায় 2 বছর আগেকার বাটিক, আর হাফ শাড়িটা হচ্ছে একদম অরেঞ্জ কালার, আর তার সঙ্গে বর্ডার আছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890। আমার শাড়ির মতো শাড়ি দেখাবো, যদি কাউরির এই ধরনের শাড়ি পছন্দ হয়, আর এই যে কালারটা দেখছো ভীষণ সুন্দর কালার, আর আমার এই কালারটা প্রবতিদি বলছেন এর নীল তুতেটা আমি নিয়েছি, এর নীল তুতেটা, ও তুমি নীল তুতে এরকম একটা নিয়েছো, বাবা কত শাড়ি আমার তোমার কাছে আছে যে তুমি আবার নীল তুতেতে বলছো, আমি এটা আমার খুব পছন্দ হয়েছিল তখন নিয়েছি। যাই হোক, তো এই হচ্ছে শাড়িটা হাফ অ্যান্ড হাফ, এই হচ্ছে হাফ শাড়িটা যাচ্ছে এই অবধি, আর হাফটা হচ্ছে ক্র্যাক, আর তার সঙ্গে একটা অরেঞ্জ বা রাস্ট কালার, আর তার সঙ্গে বর্ডার, আর এই হচ্ছে ব্লাউজটা, আমি একটু ডিজাইন করে ব্লাউজটাকে বানিয়েছি, তবুও এটা বোটনেক তখন খুব চলছিল যার জন্য এটা আবার বানানো। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890। এইবার আমি দেখাচ্ছি যে তাসর একদম ডিসচার্জ ব্লক, দেখো এইরকমভাবে গ্রিন কালার, বডি কালার গ্রিন অ্যান্ড মাল্টি কালার ডিসচার্জ ব্লক অ্যান্ড বর্ডার পোর্শনটা কলমকারি হ্যান্ড পেন্টিং মিক্স ম্যাচ শাড়ি, গাছি বাই গাছি তাসর, অ্যান্ড হচ্ছে যে জাস্ট ওয়াও,
হ্যান্ড পেন্টিং কলমকারী ইন পল্লু পোর্শান, দিস ইজ পল্লু পোর্শান হ্যান্ড পেন্টিং কলমকারী অ্যান্ড বডি, এটা বর্ডার পোর্শান হ্যান্ড পেন্টিং কলমকারী অ্যান্ড বডি পোর্শানটা হচ্ছে ডিসচার্জ ব্লক গেছে। এটা আমি মিক্স ম্যাচ করেছি, বডি বর্ডারটা হচ্ছে ডিসচার্জের একদম মাল্টি কালার ডিসচার্জ ব্লক দিয়েছি, বর্ডার পোর্শানটা তোমার তৈরি সুন্দর সুন্দর শাড়ি দেখতে একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই হচ্ছে যে বর্ডারটা, দিস ইজ বর্ডার অ্যান্ড পাল্লু পোর্শান, অল ওভার শাড়িটা হচ্ছে তাসার, গাছি বাই গাছি তাসার। প্রাইস রেঞ্জ 6890, কারণ এটা মিক্স ম্যাচ করা, একবার পেন্টিং এর আড্ডাতে গেছে, পেন্টিং হয়েছে, ডাই হয়েছে, শাড়ি পরে থেকেছে, তারপরে যেদিন স্টিম হয়েছে তখন ডিসচার্জটা হয়, তারপরে সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে। চক্রবর্তী দি বলছেন তোমারটা কি শাড়ি? আমারটা তাসার, আমিও যেটা পরে আছি তাসার, আমার তো তসর ভীষণ ভাবে প্রিয়, এটাও হচ্ছে তাসার। আর এই হচ্ছে যে পাল্লু পোর্শানটা 6890 প্রাইস রেঞ্জ, গাছি বাই গাছি তাসার, দিস ইজ বিপি পোর্শানটা। এই হচ্ছে ব্লাউজটা, গাছি বাই গাছি তাসার, ওয়াও, এগেন গাছি বাই গাছি তাসার, অসাধারণ অসাধারণ। দিস ইজ পাল্লু পোর্শান বন্ধেজ, এটাও মিক্স ম্যাচ শাড়ি, কারণ পাল্লু পোর্শানটা। মনোমিতা তুমি কি শাড়ি পেয়ে গেছো একটু জানাও আমাকে, এখন এই বন্দেজটা দেখে মনে পড়ে গেল। দিস ইজ পাল্লু পোর্শানটা হ্যান্ড বন্দেজ, যেটাকে বলা হয় আমি বলি চুনরি, এই হচ্ছে শাড়িটা চুনরি, পাল্লু পোর্শানটা গেছে এইরকম ভাবে, অ্যান্ড বডি কালারটা ওয়াও, দিস ইজ বডি কালার, এইরকম ভাবে গেছে কলমকারি, একটা বডি পোর্শানটা কলমকারিতে গেছে, হ্যান্ড পেন্টিং কলমকারি এইরকম ভাবে গেছে, দেখো এর বর্ডার পোর্শানটা, দিস ইজ হ্যান্ড পেন্টিং কলমকারি, একটা মাস্টার্ড ইয়েলো কালার, অ্যান্ড আবার হচ্ছে যে এর প্লিটস পোর্শানটা, দিস ইজ প্লিটস পোর্শান, বন্দেজটা গেছে। শান্ত চক্রবর্তী দি বলছেন তোমার শাড়িটা পাওয়া যাবে কি? হ্যাঁ আমার শাড়িটা আমি দেখাবো, ওই জন্যই তো আমি জানি আমার শাড়িটা অনেকেই বলবেন, আমি যার জন্য একটা ফার্স্ট একটা করে এসছি, নিয়ে এসেছিলাম, সেটা বেরিয়ে গেছেন, উনিও হয়তো দেখছেন আজকে প্রোগ্রামটা, উনি ভাবছেন হয়তো আমি এই শাড়িটা নিয়েছি আর কি। তো এই হচ্ছে শাড়িটা এইরকম ভাবে গেছে, এই বডি পোর্শনটা। চক্রবর্তী দি বলছেন পাইনি এখনো, তবে পেয়ে যাব, তিন চার দিন তো লাগবেই, বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এখন একটু দেরি হচ্ছে সবার কাছে পৌঁছাতে, কারণ চতুর্দিকে বন্যা বৃষ্টি, এর জন্য একটু শাড়ি পেতে একটু দেরি হচ্ছে, তবু আজকে আমি দেখবো একবার, না হলে তোমাকে ট্র্যাকিংটা দিয়ে দেবো, আর আজকে আমি খোঁজ নিচ্ছি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে যে দেখো প্লিটস পোর্শনটা ঠিক এই রকম ভাবে আসবে শাড়িটা পরার পর, অসম্ভব একটা ডিজাইনার তাসার হ্যান্ড বন্দেজ, পাল্লু পোর্শন অ্যান্ড প্লিটস পোর্শন অ্যান্ড বর্ডার পোর্শনটা হ্যান্ড বন্দেজ, যেটাকে আমি ভালোবেসে নাম দিয়েছি চুনরি, একদম এইরকম ভাবে আছে চুনরি, আর এটা পাল্লু পোর্শন অ্যান্ড আনাদার পোর্শন, গাছি বাই গাছি তাসার, এই হচ্ছে যে আনাদার পোর্শন, মানে প্লিটস পোর্শনকে বাদ ইয়ে পোর্শন অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শন, এই হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে 6-6, এতটা করার পরও একবার বন্দেজ হয়েছে, হয়ে এসেছে, তারপরে স্টিম হয়, সেটাকে সেট করা হয় কালারটাকে, আবার তারপরে পেন্টিং করা হয়, মানে দুবার করে। হাই হাই, বলতে বলছেন তোমার বিখ্যাত চুনরি আমার আছে, থ্যাংক ইউ সো মাচ, কারণ সত্যি আমার চুনরি ফার্স্ট, আমার এটা একটা নিজস্ব ক্রিয়েশন, এরপর তো তোমরা দেখবে শিহরি কথা, যেটা এখন আমার একটু বন্ধ আছে, হয়তো আগামী দিন হবে, শিহরি কথা, চুনরি, মোমচিত্র, বাটিক, এগুলো হচ্ছে সবই আমার তৈরি। এইবার দেখাচ্ছি আমার শাড়িটা, জাস্ট অসাধারণ, আমি যে শাড়িটা পরেছি আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, একদম বাটিকের মধ্যে ওয়াক্স পেন্টিং, গাছি বাই গাছি তাসার মে ইয়ে ওয়াক্স পেন্টিং, দেখো কি অসম্ভব সুন্দর শাড়িটা, এর ভেতরের কালারটা
একদম একটা ডার্ক। অনুমিতা চক্রবর্তী বলছেন পূজোটা যাক, আমাকে একটা তসরের লেহেরিয়া বানিয়ে দিও তো। হ্যাঁ আমি বানিয়ে দেবো, পূজোটা যাক তারপরেই বানিয়ে দেবো। এই হচ্ছে যে শাড়িটা দেখো কি অপূর্ব অ্যান্ড অসাধারণ শাড়িটা, আমার খুব প্রিয় শাড়ি এটা, কারণ আমি যে পরেছি অনেকদিন বাদে আজকে শাড়িটা পরলাম, মানে এত তসরের মধ্যে তো থাকে না, যেহেতু আমার হাতে এসেছিল আমি যার জন্য বানাতে দিয়েছি, আজকে আমার মনে হলো যে এটা একটু পরি আর কি, আর একটা পিস করে আনার পর। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাটিক ওয়াক্স পেন্টিং, ইন্দোনেশিয়ান ওয়াক্স পেন্টিং। দেখো এর ভেতরের কালারটা একদম ডার্ক, একটা চকলেট কালার, আর একটা ফলসা যে ফলটা হয় না ঠিক সেই রকম ফলসা টাইপের কালার আছে। দারুন, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটা, হাফ শাড়িটা, এটা হাফ শাড়ি মে ইয়ে ওয়াক্স পেন্টিং অ্যান্ড হাফ শাড়িটা হচ্ছে এটা, ক্র্যাক অ্যান্ড বর্ডার, ক্র্যাক অ্যান্ড বর্ডার, দিস ইজ বর্ডার পোর্শনটা এইরকমভাবে যাচ্ছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890, এর প্রাইস রেঞ্জ 6890। দারুণ শাড়িটা, অপূর্ব সুন্দর একটা শাড়ি, এইরকমভাবে পরার পর আসবে একদম ঝটপট। এগুলো প্রি বুকিং হবে, কারণ যেহেতু এগুলো আমার ওয়ার্কশপের শাড়ি, সেহেতু এগুলো হয়ে যাবে, শাড়িটা নিয়ে কোনো চাপ নেই। অ্যান্ড ব্লাউজ পিসটা হবে এইটা, দিস ইজ বিপি পোর্শন, আমি এর হাতাটাকে কেটে কেটে এরকমভাবে ডিজাইন করেছি। এই হচ্ছে ব্লাউজ পিসটা, 6890। এগেন আর একটা শাড়ি দেখাচ্ছি, ওয়াও, এইটা হচ্ছে ঠিক বন্ধেজ টাইপ অফ ব্লক, এটা কিন্তু কোন বন্ধেজ না, অন্যরকম, দারুণ হয়েছে একদম। থ্যাংক ইউ সো মাচ, বিশ্বাসই বলছেন কি অপূর্ব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ বিপি পোর্শন, এই পাল্লু পোর্শন, আমি কিচ্ছু করিনি, জাস্ট অসাধারণ একটা পাল্লু পোর্শন, একদম কালার কম্বিনেশনটা হাটকে একদম, দেখো কি অপূর্ব। অ্যান্ড বডি পোর্শনটা, এই হচ্ছে যে এর বডিটা, কি দারুণ দেখতে শাড়িটা, একদম দেখে মনে হবে বন্দেজ, বাট না, এটা একদম একটা না না না, একটা বন্দেজ টাইপ অফ ব্লক, এটা হচ্ছে ব্লক প্রিন্ট, একদম একটু অন্য রকম, ব্লকটা দেখে মনে হবে বেঁধে বেঁধে করা, কিন্তু না এটা ব্লক। অ্যান্ড ওনলি প্লিটস পোর্শনটা আবার যাবে, এইটা ওনলি প্লিটস পোর্শন, এই ফিরোজি ব্লুটা যাবে, যেটা হচ্ছে তুতে কালার আর কি, তাছাড়া কি অপূর্ব সুন্দর এসেছে, এই হচ্ছে এর তুতে কালারটা এরকম ভাবে যাবে, দেখো। অ্যান্ড বর্ডার, দিস ইজ বর্ডার, এই হচ্ছে বর্ডারটা যাবে, এটা ওনলি প্লিটস পোর্শন, অ্যান্ড প্লিটস পোর্শনকে বাদ ইয়ে ব্লকটা, আবার ইয়ে দিস ইজ ব্লক অ্যাভেলেবেল। আর কালার কম্বিনেশনটা হচ্ছে একটা পিঙ্ক টোনের, এটা হচ্ছে একটা পিঙ্ক টোন, তার মধ্যে একটা কালার, তার মধ্যে কালার, তার মধ্যে কালার, ঠিক দেখে মনে হবে যে এটা বন্ধেজ না, এইভাবেই ব্লকটা সেট করা, বিভিন্ন মাল্টি কালার দিয়ে ব্লকটা করা। অ্যান্ড ব্লাউজ পিসটা, এই হচ্ছে যে বিপি পোর্শনটা, 6690, গাছি বাই গাছি তাসার, একদম গাছি বাই গাছি তাসার, অসম্ভব সুন্দর। এগেন আর একটা পেন্টিং দেখাচ্ছি, ওয়াও, একদম আউল মোটিভ, দেখো আউল মোটিভের ওপর, আর কালারটা দেখো, মিক্সিং কালার কম্বিনেশন, এটাও আমার খুব প্রিয় একটা শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, মিক্সিং কালার অ্যান্ড জেব্রা ব্লক অ্যান্ড জেব্রা পেন্টিং আছে। এর পাল্লু পোর্শনটা হচ্ছে এরকম যাবে, দিস ইজ পাল্লু পোর্শন, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, দেখো শাড়িটা একটা তাসার পরবে, যেটা ডিফারেন্ট টাইপ অফ তাসার, যে তাসারটা পরলে 10 জনের চোখে পড়বে, আর সব থেকে বড় কথা তাসার এমনিতেই ম্যাট একটা, তার উপরে এই কালারগুলো পরার পর একটু ম্যাট ফিনিশিং থাকে, কিন্তু আমি যেহেতু এটা একদম কালারটা আলাদাভাবে ফেলি এর মধ্যে, যার জন্য আমার তাসারগুলো একটু ব্রাইটই হয়, এটা তোমরা জানো, কারণ সিল্কের কালার আমি কখনোই তাসারে ফেলি না, এর মধ্যে কালারগুলো আছে, দেখো একটা তাসার কালারটাকে রাখা আছে, তার মধ্যে হচ্ছে একটা গ্রিনিশ টোন আনা হয়েছে, একটা ইয়েলো টোনের দু তিনটে শেড এর মধ্যে আছে, এবং গ্রিন টোনেরও শেড এর মধ্যে আছে, এইভাবে দেখো পেন্টিংটা আনা হয়েছে। অ্যান্ড দুদিকটা হচ্ছে জেব্রা পেন্টিং, ঠিক জেব্রায় যেটা থাকে ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, তাসের রাজরাখ হ্যাঁ হ্যাঁ ম্যাম, তো
সুমা সেনদি বলছেন চেক্স তসরে পেন্টিং কবে দেখাবে? চেক্স তসর, চেক্স তসরে পেন্টিং দেখাইনি মেয়ের মধ্যে। ও তাহলে হয়ে আসছে, আমি দেখি। হ্যাঁ দেখালে তো কদিন আগে, কদিন আগে দেখিয়েছে, আমি লাইভে দেখানো হয়েছে। তো এই হচ্ছে শাড়িটা, অল ওভার শাড়ি মে ইয়ে পেন্টিং হ্যায়, All over, mixing color and painting. This is hand painting and zebra painting border portion. 6690 price range. Gachi by Gachi Tassar. ये सबसे बढ़िया ये तसर है, गाछी बाय गाछी तसर। कारण गाछी तसर एर उपर कोनो तसर नहीं, गाछी और कोषा एकदम पाशापाशी चले, अप डाउन एर मध्य ही थाके कोषा और गाछी, जेटा हच्छे छत्तीसगढ़ एंड रघुनाथपुर का ये तसर का कोकुन है। कैन यू प्लीज शो सम तसर अजरक? ओके मैम, ओके ओके। तो यही हच्छे, एकटु अजरक बार करे दिओ तो, शो अजरक देखिए अभी। এই হচ্ছে শাড়িটা। স্বপ্না দাসদি বলছেন হাফতাসরে বুলিয়ান পার্সি দেখান। হাফতাসরে বুলিয়ান পার্সি আমি কালকে দেখাচ্ছি, কালকে দেখিয়ে দেবো। এই হচ্ছে শাড়িটা, এই রকম ভাবে যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা এই রকম ভাবে, এন্ড ব্লাউজ পিসটা ইয়েলো তাসর আজরাক অর্গানিক আছে? হ্যাঁ ইয়েলো তাসর আজরাক আছে, বাট লাইট ইয়েলো কালার, কারণ তাসরে ন্যাচারাল কালার কখন ডিপ হয় না। আমি দেখি, দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। তো ইয়ে হ্যায় বিপি পেন্টিং, বিপি হ্যান্ড পেন্টিং, বিপি অ্যান্ড বর্ডার পোর্শনটা, প্রাইস রেঞ্জ 6690। ওয়াও ওয়াও, হ্যান্ড পেন্টিং এগেন গাছি বাই গাছি তাসর, জাস্ট অসাধারণ অসাধারণ হ্যান্ড পেন্টিং ইন পাল্লু পোর্শন, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, কি অপূর্ব দেখো। এটা পাল্লু পোর্শন অ্যান্ড বডি পোর্শন, কালার কম্বিনেশন মিক্সিং কালার, বডি পোর্শন অ্যান্ড বর্ডার পার্পল টোন হ্যায় ইয়ে বর্ডার মে, অ্যান্ড বডি পোর্শনটা ফিরোজি লাইট স্কাই ব্লু অ্যান্ড লাইট গ্রিন কালার কা ইয়ে মিক্সিং হ্যায় অল ওভার বডি পোর্শন, অ্যান্ড বর্ডার পোর্শন পার্পল টোন হ্যায় অ্যান্ড হ্যান্ড পেন্টিং বর্ডার পোর্শন অ্যান্ড বডি পোর্শন হ্যান্ড পেন্টিং, অল শাড়ি মে হ্যান্ড পেন্টিং হ্যায় অল ওভার শাড়ি, গাছি বাই গাছি তসর উইথ সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি, পিওর গাছি বাই গাছি তসর একদম শাড়িটা, অ্যান্ড প্রাইস রেঞ্জ 6690, প্রাইস রেঞ্জ 6690, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, একদম অসাধারণ কালার কম্বিনেশন, একদম জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন, অ্যান্ড বিপি পোর্শনটা জাস্ট ওয়ার, স্ক্রিনশট লেখে বুকিং কিজিয়ে 9831031229828268267। ওয়াও পাল্লু পোর্শনটা জাস্ট ওয়াও, দেখো কি অপূর্ব হ্যান্ড পেন্টিং ইন পাল্লু পোর্শনটা, অপূর্ব অ্যান্ড অসাধারণ অসাধারণ শাড়িটা পাল্লু পোর্শন। এটা রাজস্থান কা ইয়ে হ্যান্ড পেন্টিং, রাজস্থানী হ্যান্ড পেন্টিং, অ্যান্ড বডিটা দেখো কি অপূর্ব কালার কম্বিনেশনটা, জাস্ট ওয়াও কালার কম্বিনেশনটা, অসাধারণ অসাধারণ তসর, গাছি বাই গাছি তসর অ্যান্ড বর্ডার, দিস ইজ বর্ডার পোর্শন হ্যান্ড পেন্টিং, ফ্রি হ্যান্ড পেন্টিং, যেটা একদম রাজস্থানের সিনারি, রাজস্থান কা ইয়ে সিনারি হ্যায় একদম হ্যান্ড পেন্টিং, অল ওভার শাড়িটা কালার মিক্সিং, অ্যান্ড দোনো সাইড মে ইয়ে বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, দেখো দেখতেই পাচ্ছ সিনারি, যেটা হচ্ছে রাজস্থান কা ইয়ে সিনারি, তোমরা দেখলেই বুঝতে পারছ। এই যে উট এরকম ভাবে যাচ্ছে, উট মোটিভ, অ্যান্ড হচ্ছে যে এই যে গাছগুলো থাকে এটা হচ্ছে একদম রাজস্থানের যে গাছগুলো থাকে সেই রকম ভাবেই হ্যান্ড পেন্টিং করা আছে পুরো অল শাড়িটা, অল শাড়িটা অ্যান্ড প্লিটস পোর্শনটা, দিস ইজ প্লিটস পোর্শন, ওনলি প্লিটস পোর্শন ফিগার মোটিভটা আসবে, অ্যান্ড অ্যানাদার পোর্শনটা হচ্ছে এই কালার কম্বিনেশনটা, অ্যান্ড ব্লাউজ পিস, দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস রেঞ্জ হচ্ছে 6690, প্রাইস রেঞ্জ অল আর 6690 প্রাইস রেঞ্জ, অপূর্ব সুন্দর একটা শাড়ি এটাও, তাই একদম ফিগার মোটিভ অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ একটু কমেন্ট করতে থাকো, আর যদি ভালো লাগে
প্লিজ একটু শেয়ার করবে, লাইক করবে, ফলো করবে অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ হচ্ছে যে নোটিফিকেশন চলে যাবে, না হলে কিন্তু তোমরা দেখতে পারবে না প্রোগ্রাম। এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে ব্লাউজ পিসটা হচ্ছে এই এই যে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট বিপি 6690। ওয়াও, জরি বর্ডার গাছি বাই গাছি তসর মে ইয়ে হ্যান্ড পেন্টিং কলমকারী টাইপ অফ হ্যান্ড পেন্টিং কলমকারী, দিস ইজ পাল্লু পোর্শনটা কন্ট্রাস্ট পাল্লু পোর্শন, এইরকম ভাবে যাচ্ছে, এটা টোন অন টোন পাল্লু পোর্শন অ্যান্ড বডি পোর্শনটা গ্রিন কা ইয়ে শেড সহায় বডি পোর্শন মে অপূর্ব সুন্দর শাড়িটা। ওয়াও, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, মানে খুব ব্রাইট কালার কম্বিনেশন, ম্যাট তাসার এমনিতেই ম্যাট বাট ব্রাইট কালার কম্বিনেশন অ্যান্ড অল ওভার শাড়িটা, অল ওভার শাড়িটা এইরকম ভাবে যাবে, হ্যান্ড পেন্টিং অল ওভার শাড়ি মে হ্যান্ড পেন্টিং। প্রাইস রেঞ্জ 6790, প্রাইস রেঞ্জ 6790 উইথ সিল্ক মার্ক, অল আর সিল্ক মার্ক অ্যান্ড ব্লাউজ পিসটা, দিস ইজ বিপিটি সেন্টি বলছেন অপূর্ব শাড়ি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ব্লাউজ পিসটা যাবে, পিচ টোন কা ইয়ে বিপি হ্যায়, প্রাইস রেঞ্জ 6790। ওয়াও ওয়াও, কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ অসাধারণ, একদম দুর্গাপূজার অষ্টমীর অঞ্জলি দিতে পারো শাড়িটাতে, জাস্ট অসাধারণ অপূর্ব শাড়িটা, গাছি বাই গাছি তসর মে হ্যান্ড পেন্টিং, এইরকম ভাবে যাচ্ছে শাড়িটা, একটা অন্য রকম ডিফারেন্ট টাইপ অফ কালার মিক্সিং, ডিফারেন্ট টাইপ অফ কালার মিক্সিং, গাছি বাই গাছি তসর হ্যান্ড পেন্টিং, দিস ইজ বর্ডার, এইরকম ভাবে যাচ্ছে, দিস ইজ বর্ডার অ্যান্ড বডি পোর্শনটা অপূর্ব, রেড অ্যান্ড ইয়েলো, গোল্ডেন ইয়েলো, মাস্টার্ড ইয়েলো অ্যান্ড রেড কা ইয়ে মিক্সিং হ্যায় বডি পোর্শনটা, জাস্ট অসাধারণ অ্যান্ড প্লিটস পোর্শন, অনলি প্লিটস পোর্শনটা হবে এইরকম কালার কম্বিনেশন, প্লিটস পোর্শনটা জাস্ট অপূর্ব অপূর্ব কালার কম্বিনেশন, এই হচ্ছে প্লিটস পোর্শনটা যাবে, এইরকম ভাবে যাবে, গাছি বাই গাছি তাসার হ্যান্ড পেন্টিং এই শাড়িটা, ঠিক পড়ার পর এইরকম লুক আসবে আফটার ওয়্যারিং। নারায়ণী ব্যানার্জি বলছেন আসলে দুর্গাশিবলি পারলা শাড়ি আছে? হ্যাঁ আছে, আর হয়েও আসবে আর কি, অর্ডার করলে আসবে, শিউলি আছে, দুর্গাটা এখন নেই কিন্তু শিউলি আছে। এই হচ্ছে যে শাড়িটা পুরো, দারুণ শাড়িগুলো, আমি তো তসর শাড়ির থ্রো আউট ফ্যান, বলছে দারুণ শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ বিপি পোর্শনটা যাবে, জাস্ট অসাধারণ, এগেন আর একটা জরি বর্ডার গাছি বাই গাছি তসর 6790, ওয়াও 6790 হ্যান্ড পেন্টিং, রয়্যাল ব্লু কালার হ্যান্ড পেন্টিং, জাস্ট অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশন, জরি বর্ডার গাছি বাই গাছি তসর, একদম অনেক কালার ফ্লাওয়ার, দিস ইজ ফ্লাওয়ারে দেখো কি অপূর্ব মাল্টি কালার ফ্লাওয়ার, দোনো সাইড মে মাল্টি কালার ফ্লাওয়ার অ্যান্ড বডি পোর্শন রয়্যাল ব্লু অ্যান্ড অরেঞ্জ কালার কা ইয়ে বর্ডার, জরি বর্ডার ইয়ে কালার বর্ডার, জরি বর্ডার উইভিং, জরি বর্ডার অ্যান্ড প্লিটস পোর্শনটা, দিস ইজ প্লিটস পোর্শন 6790 প্রাইস রেঞ্জ, আর ভীষণ সুন্দর, সব থেকে বড় কথা কালারটা অপূর্ব সুন্দর, দারুণ এক্সিলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পাল্লু পোর্শনটা অ্যান্ড ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শনটা যাচ্ছে 6790 প্রাইস রেঞ্জ, ওয়াও কি অপূর্ব অ্যান্ড অসাধারণ অসাধারণ হ্যান্ড পেন্টিং, একদম অপূর্ব কালার কম্বিনেশন, জরি বর্ডার গাছি বাই গাছি তসর উইথ সিল্ক মার্ক, দেখো কি দারুণ শাড়িটা, অপূর্ব হ্যান্ড পেন্টিং অ্যান্ড আপার বর্ডার, এই হচ্ছে শাড়িটা যাবে। প্লিজ একটু বলো যে কেমন শাড়িগুলো, মানে অপূর্ব কালার কম্বিনেশনটা অ্যান্ড চন্দন কালার, যেটা বলা হয় চন্দন বাটা কালার বা মাট কালার ঠিক বলবো না, চন্দন কালারই বলা যেতে পারে, তার মধ্যে হচ্ছে হ্যান্ড পেন্টিংটা দেখো, ফ্রি হ্যান্ড পেন্টিং,
টোন অন টোন ওয়ার্কও আছে, টোন অন টোন কালার অ্যান্ড মাল্টি কালার দিয়ে এটা হ্যান্ড পেন্টিং, নো রেড টাচ ইন শাড়ি। শাড়িগুলো অনেকেই রেড টাচ নেই অবশ্য, তবুও এই শাড়িটা একটা স্মার্ট কালার কম্বিনেশন। যদি অন্য কিছু একদম স্মার্ট যে কালার কম্বিনেশন যদি বলা যায় তো এই শাড়িটা অপূর্ব সুন্দর। শাড়িটা প্রাইস রেঞ্জ 6790 প্রাইস রেঞ্জ, অপূর্ব একটা শাড়ি 6790 প্রাইস রেঞ্জ অ্যান্ড প্লিটস পোর্শনটা। আর দিস ইজ বিপি ফাটাফাটি, থ্যাংক ইউ গো। অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শন, প্রাইস রেঞ্জ 6790। কিন্তু একটাই দেখাবো বিদর্ভ তাসার, বাট আমার কাছে এই মেটেরিয়ালটা নেই। যদি কেউ এই মেটেরিয়াল ছাড়া যদি নিতে চাও অনলি পেন্টিং, তো প্রি বুকিং হবে, নহিলে কিন্তু এটা না হলে এই প্রি বুকিং হবে না এই শাড়িটা, কারণ এই মেটেরিয়াল কিন্তু আমার কাছে নেই। এই যে জারি বর্ডার বিদর্ভ তাসার, এই তাসার যে উই এই পেন্টিং হ্যায়, এইরকম কিন্তু মেটেরিয়াল আমার কাছে নেই, সুতরাং হবে না। জাস্ট ওয়াও, এটাও একটা অষ্টমীর অঞ্জলি হতে পারে। অসাধারণ অসাধারণ একটা শাড়ি একটাই, আমি কিন্তু এটার দুটো পিস বা প্রি বুকিং হবে না, এই মেটেরিয়াল কা কোই প্রি বুকিং নেই হোগা, এ মেটেরিয়াল মেরে পাস কো নেই হ্যায়, ওনলি পেন্টিং মাই কর দেঙ্গি বাট ইয়ে মেটেরিয়াল নেই হ্যায়। তো এই হচ্ছে শাড়িটা, অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট ওয়াও। এটা কষ্ট বলছেন, এটা জড়ি ছাড়া তো আসলে করে দিতে পারবে? হ্যাঁ করে দিতে পারবো, একদম পুরো এক সেম সব হবে, প্রি বুকিং হবে, বাট এটা কিন্তু এই বর্ডার ছাড়া হবে। এই হচ্ছে শাড়িটা, দিস ইজ বর্ডার, ভীষণ রিচ লুক একটা, এই বর্ডার ছাড়াও ভালো লাগবে, যদি এই বর্ডার ছাড়াটাও করি একটা এটারও রিচ লুক আসবে, ভীষণ সুন্দর শাড়িটা। অপূর্ব কালার মিক্সিং দেখো, আমি অনেক দিন বাদে হয়ে এসেছে শাড়িটা, একটাই মেটেরিয়াল আমার কাছে ছিল যার জন্য আমি করেছি, ওয়াক্স এর মধ্যে বিন্দি বাটিক বলা যেতে পারে, এই যা কালার দেখছো সেগুলো ওয়াক্সের কালারগুলো, এই যে হোয়াইট কালারগুলো ওয়াক্সের কালার, কালার মিক্সিং। আমি কিন্তু তোমার থেকে 12 বছর ধরে শাড়ি নিই, তখন ম্যাম বলার চল ছিল না, এখন হয়ে গেছে আর কি, ঠিক আছে ম্যাম বলবো না, ফ্রেন্ড সবাই আমার বন্ধু, সুতরাং ঠিক আছে আমি এগুলার বলবো না, ম্যাম বলবো না, সবাই আমার ফ্রেন্ড। তো থ্যাংক ইউ সবাইকেই জানাচ্ছি যে সত্যি সম্পর্কটাই আসল, ম্যাম বলাটা কি বলতো, এটা আমি তো সবাইকে এখন দেখতে পাচ্ছি না, আমি শুনে শুনে বলছি, হয়তো কাছে এলে নামটা ধরেই ডাকবো বা তোমরাও আমাকে নামটা ধরেই ডাকো, এটাই হচ্ছে আসল এলে। আর যখন তোমাদের দেখতে পাচ্ছি না, যখন দেখাচ্ছি তখন মুখ দিয়ে ম্যামটা বেরিয়ে যায় আর কি, আর যখন কাছে আসবে তখন একদম নাম ধরেই ডাকা, কারণ তখন আমরা বলছি বলছেন আগেরটা চন্দন কালারটা জড়ি পাছড়া, হ্যাঁ 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 চন্দন কালারটাও হবে জড়ি পাছড়া। এই হচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর একটা শাড়ি, 6890 প্রাইস রেঞ্জ অ্যান্ড পাল্লু পোর্শনটা। এটা অষ্টমীর একটা শাড়ি হতে পারে বা যে কোনো টাইমে যে কোনো জায়গায় এই শাড়িটা পরে যাবে, 10 জন ঘুরে তো দেখবেই শাড়িটা। দিস ইজ বিপি পোর্শনটা অ্যান্ড বর্ডারটা, বিপি অ্যান্ড বর্ডার 6890। আর কটা দেখিয়ে দাও, এই কালারটা দাও, আর একটা ওই যে আমার মতো যে কালারটা হয়ে এসছে না ওইটা, একটা নতুন হয়ে এসছে, একটা কাল বেরিয়ে গেল, আর একটা আছে যেটা ওইটা দাও। এই হচ্ছে কালারটা, ইয়েলো কালার, আজরাক দেখাচ্ছি, গাছি বাই গাছি তাসার মে ইয়ে পিওর বনস্পতি ন্যাচারাল ডাই কা ইয়ে আজরাক, হ্যাঁ ওটা দাও আজরাক হ্যাঁ ইয়ে, আর হ্যাঁ ওই কালারটা দাও, একটা গ্রিন কালার দাও, ওই ইয়েলোটা দেখিও না, একই তো অনেকটা। এই হচ্ছে যে কালার কম্বিনেশন, জাস্ট অসাধারণ ইয়েলো বা ম্যাট ইয়েলো কালার, পাল্লু পোর্শনটা এইরকম ভাবে যাচ্ছে। আমি অনেকবার মানা করেছি শোনে না। আচ্ছা আচ্ছা, না না ম্যাম তোমাকে বলি না, তোমাকে বলি না। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা আজরাক এরকম, আর ম্যাম বলবো না, আজরাক প্রিন্টে যাচ্ছে, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর একটা, মানে কি বলবো, এটার একটা এর এর জিনিসটাই আলাদা, ডিফারেন্ট, এর জিনিসই একদম ডিফারেন্ট, মানে এই আজরাক একদম একটা গ্ল্যামারাস শাড়ি,
This is Ajrak Block Natural Dye Glamorous Shari and Pallu Portion and all body tie. It is a matte look, matte color. যেহেতু এটা ন্যাচারাল কালার, একদম ন্যাচারাল কালার দিয়ে করলি, এটা ম্যাট বা ডাল টোন, এই হচ্ছে যে শাড়িটা। পরার পর শাড়িটা একদম আফটার ওয়্যারিং ভেরি স্মার্ট শাড়ি, ভীষণ সুন্দর। দেখো শাড়িটা এইরকম ভাবে যাবে। দিস ইজ বিপি পোর্শনটা হচ্ছে এইটা, 7890 প্রাইস রেঞ্জ, গাছি বাই গাছি তসর, জাস্ট ওয়াও। গাছি বাই গাছি তসর, কালকে একটা বেরিয়ে গেছে হয়তো দেখছে সুবর্ণাদি, তো গাছি বাই গাছি তসর দেখো অপূর্ব সুন্দর। কালার কম্বিনেশনটা আমার এরকম সেম কালার কম্বিনেশন, চারটে শাড়ি আমার কাছে এসেছিল, তার মধ্যে দুটো কাতান আর দুটো হচ্ছে গাছি তসর। তো আমি কাতান দুটো দেখিয়েছি, বেরিয়ে গেছে, গাছি তাসার দুটো এসছে, একটা বেরিয়ে গেছে আর একটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো এই হচ্ছে পাল্লু পোর্শনটা, ন্যাচারাল ডাই কা ইয়ে গাছি বাই গাছি তসর মে পিওর আজরাক ব্লক গুজরাট কা ইয়ে আজরাক ব্লক, 7890 প্রাইস রেঞ্জ অ্যান্ড অল ওভার শাড়িটা এরকম জাস্ট অসাধারণ। আমারই আছে এই কালার কম্বিনেশনটা, আমার আছে, জাস্ট অসাধারণ। একদিন আমি পরেছি, পরার পর পলিশ করে রাখা আছে, যেটা আমি ইয়েতো এক্সিবিশনেও পরে গেছিলাম। দেখো কি অপূর্ব শাড়িটা, অসাধারণ অসাধারণ, 7890 প্রাইস রেঞ্জ, জাস্ট ওয়াও। তোমরা আমার বুটিকে চলে এসো, এখানে প্রচুর স্টক, এসে দেখি কেনাকাটা করো শাড়ি। আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে নর্থ কলকাতা অ্যান্ড সাউথ কলকাতা কা মিডল, মানে মিডল কলকাতায় হচ্ছে আমার বুটিকটা, একদম সিআইটি মোড় থানার অপোজিটে গ্রাউন্ড ফ্লোর। এটা খুঁজতেও হবে না, সিআইটি মোড় নামলেই এখন যে কাউকে জিজ্ঞেস করলে আমার বুটিক বলে দেবে। তো এই হচ্ছে শাড়িটা, 7890 প্রাইস রেঞ্জ, অল ওভার শাড়িটা এইরকম ভাবে যাচ্ছে, অল ওভার শাড়িটা অ্যান্ড বিপিটা জাস্ট ওয়াও। এই হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড স্লিভস পোর্শনটা, গাছি বাই গাছি তসর উইথ সেলফ মার্ক। এগেন আর একটা দেখাচ্ছে, ওয়াও, এই কালারটা ভীষণ স্মার্ট কালার কম্বিনেশন, মার্ট কালার, একদম মার্ট কালারে যাচ্ছে এরকম ভাবে, অ্যান্ড বর্ডার অ্যান্ড পাল্লু পোর্শনটা ভীষণ সুন্দর, ইউনিক। তিনটে শাড়ি দেখালাম, তিনটে আজরাকি, ভেরি গ্ল্যামারাস আজরাক প্রিন্ট ইন গুজরাট, আর ন্যাচারাল ডাইকা ইয়ে আজরাক প্রিন্ট আর গ্ল্যামারাস শাড়ি এগুলোকে বলা হয়, ভীষণ গ্ল্যামার এই শাড়িগুলো। এই হচ্ছে যে শাড়িটা, কারণ শাড়িও সুন্দরভাবে না সাজালে হয় না, কালার কম্বিনেশন দিয়ে ব্লক দিয়ে সুন্দর করে শাড়ি সবসময় নিজেও যেমনি সুন্দর করে সাজা, শাড়িটাও সুন্দর করতে হবে, সেটা দামটা ম্যাটার করে না, কিন্তু শাড়িটা যেন অবশ্যই সুন্দর হয় আর নিজেকেও যাতে খুব সুন্দর লাগে সেইভাবে যেন শাড়িটা সুন্দরভাবে সাজানো থাকে। তো এটাও তাই, দেখো কি অপূর্ব শাড়িটা, অসাধারণ একদম, পুরো অল ওভার শাড়িটা, আর এই ব্লাউজটা দিয়েই যখন পরবে একদম দারুণ লাগবে দেখতে, না হলে তো বোঝা যায় না না শাড়ি। এই হচ্ছে যে শাড়িটা পুরো অল ওভারটা, আর দিস ইজ বিপি পোর্শন, এই হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে, প্রাইস রেঞ্জ 7890। এগেন আর একটা দেখাচ্ছি, ওয়াও, এটাও তাই অপূর্ব সুন্দর, গাছি বাই গাছি তসর গ্রিন কালার কা ইয়ে আজরাক ব্লক, দিস ইজ পাল্লু পোর্শন, অপূর্ব। হ্যালো, আজকেই দিয়ে দেবো তোমার শাড়ি, এই চলে আসবে পলিশ করে। এই হচ্ছে শাড়িটা, কারণ আমি একটু কি বলতো, শাড়ি একটু পলিশ করে না দিলে না আমি নিজে শান্তি পাই না,
এই যে দেখাচ্ছি, দেখানোর পর আমি এটা পলিশ করে তবে এটা সুন্দর করে দেবো, এটা মানে দিলে তোমাদেরও ভালো লাগবে আর কি। শাড়িটা হাতে পাওয়ার পর এই যে দেখাচ্ছি, খুলছি, এর সুন্দর ভাঁজ হচ্ছে, যেটা আমি ভাঁজ করে রাখছি একটা শাড়ি দেখাও, মানে সুন্দর ভাঁজ আছে, তবুও যেন মনে হয় একটু পলিশ করে ঠিকঠাক করে দিই আর কি। এই হচ্ছে, যেহেতু আমার সেট আপ আছে বলি, নাহলে হয়তো এটা সম্ভব ছিল না। এই হচ্ছে শাড়িটা, পাল্লু পোর্শনটা যাচ্ছে এইরকম ভাবে, অ্যান্ড বডি পোর্শনটা, দিস ইজ বডি, এইটা যাবে আজরাক ব্লক গ্রিন কালার কা গাছি বাই গাছি থাসর, জাস্ট অসাধারণ। কি করে পড়লো আবার শাড়ি লাগে যাবে গাছি বাই গাছি তেসর, না পড়লে যা হয় গাছি বাই গাছি তেসর, এইরকম ভাবে যাচ্ছে পুরো অল ওভারটা, অল ওভার শাড়িটা এইরকম ভাবে দেখো, ব্লকটা ভীষণ স্মার্ট ব্লক, অ্যান্ড একদম আজরাক ন্যাচারাল ডাই, একদম ন্যাচারাল কালার, বনস্পতি আজরাক যেটাকে বলা হয় ঠিক সেটাই এটা। এই হচ্ছে শাড়িটা, অ্যান্ড ব্লাউজ পিসটাও হবে এই কালারে, দিস ইজ বিপি পোর্শনটা, ইয়ে কালার কা বিপি হ্যায়, তো ভেরি স্মার্ট শাড়ি, বহুত হি খুবসুরত ইয়ে শাড়ি হ্যায়, গ্লামারাস শাড়ি, একদম গাছি বাই গাছি তসর মে আজরাক ব্লক, দিস ইজ বিপি পোর্শনটা, ওয়াও। এই হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস রেঞ্জ 7890, আর আমার শাড়ি আমি দেখিয়েছি, যদি পছন্দ হয় তাহলে 6890। কথার কথা ম্যাম বলছেন, এগুলো কি গুজরাট আজরাক? গুজরাট আজরাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি যা দেখালাম সেগুলো সব গুজরাট, যে চারটে মনে হয় দেখালাম না, মিতালি দত্ত বলছে এই শাড়ি দেখালে আর মন কেমন করে না, এই শাড়ি আমার আছে। এইগুলো জানো যারা একবার এই শাড়ি পরেছে না কি, আমি জানি যে এই শাড়িগুলো পরার পর, ধরো এটাও আমি পরেছি, এটা পরেছি, এটা খুব সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর, আমার খুব প্রিয় একদম, মানে পরার পর আমার যেন খুব ভালো লাগে এই শাড়িটা, যার জন্য আমি খুব কমই পরি, কারণ শাড়িটা আমার ভীষণ আনা, মানে যখন থেকে হয়ে আমার কাছে এসেছে তখন থেকেই এটা আমার একটা প্রিয় শাড়ি, কিন্তু আজরাকও আছে, এটাও যখন পরি এর যে লুকটা, আর আজরাকটা যখন পরি তখন যেন একটু ডিফারেন্ট লাগে আমার কাছে, যে আজরাকটা পরলে না একটু অন্য রকম লাগে, তাসার পরলেই একটু নিজেকেই যেন অন্য রকম লাগে, সেটা কিছু না, ব্লাউজের ডিজাইনটা দিও একটা বানাবো। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে শাড়িগুলো দেখিয়েছি, তোমরা এবার ঝটপট বুকিং করো, আমার বুটিকে এসো, এসে দেখে কেনাকাটা করো, এটা আমি সবসময় বলি তোমাদের, প্রচুর মানুষ আসছেন, অনেক অনেক দূর থেকে মানুষ এসেছেন, অনেক ছবি আমি তাদের শেয়ার করি, তারাও এসে বলেন আমাকে যে মৌসুমি অনেক ছবি দেখি, যে আমাদেরটাও তুমি শেয়ার করো, এরকম প্রচুর মানুষ আছেন যারা নিজের থেকেই ছবি তোলেন এবং সেগুলোকে শেয়ার করি, আবারও অনেক ফ্রেন্ড আসেন যারা, তারা অনেকেই পছন্দ করেন না যে সেটা ফেসবুকে দেওয়া হোক, সেটা আমার মনে থাকে, সেটা আমার ফোনে ক্যামেরা বন্দি হয়ে থাকে, হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, বা তার অনুমতি ছাড়া এটা আমি পারবো না করতে, কিন্তু যারা নিজের থেকে বলেন তাদেরগুলো আমি শেয়ার করে দিই, এবং অনেক মানুষ আছে যাদেরগুলো আমি শেয়ার করতে পারি না, তো মানুষের প্রচুর ভালোবাসা আমি পাচ্ছি বা পেয়েছি বা আগামী দিন পাওয়ার আশায় আছি আমি, তাই তোমরা এসো, এসে দেখে কেনাকাটা করো, আমার শাড়ি হাতে ধরে নাও, দেখো যারা নাওনি তারা দেখো সৃজনের শাড়ি কেমন হয়, মেটেরিয়াল কেমন হয় সেটা অন্তত একবার দেখে নাও তোমরা। তো আজকে অনেক কথা বললাম, অনেক শাড়ি দেখালাম, এবার তোমরা ঝটপট বুকিং করবে, নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাট চার্জেবল, সেটা আউট অফ কলকাতা, আর ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার করে যদি নেওয়া হয় শাড়ি থ্রু কুরিয়ারে, তাহলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না, ফ্রি কুরিয়ার চার্জ। তো আজকের মতো এখানে, নমস্কার।